দর্শক বন্ধুরা, আমি কলকাতা থেকে তোমাদের সকলের প্রিয় সাংবাদিক নিজের ইউটিউব চ্যানেল মুখরোচকের রকমারি ইলিশ পর্বে স্বাগত জানাচ্ছি। নানাবিধ ইলিশের রেসিপির এই পর্বে আমার আজকের নিবেদন সর্ষে ইলিশ। রান্নাটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আমাদের আজকের প্রিপারেশনের ইনগ্রিডিয়েন্টসের ওপর। সর্ষে ইলিশের জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা 1:1 রেশিওতে সর্ষে পোস্ত বাটা, নুন এবং হলুদ। তাহলে চলো আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলা যাক সর্ষে ইলিশ। প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবারে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি 3 টেবিল স্পুন তেল দিই। তেলটা একটু গরম হয়ে নি। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি মাছের পিসগুলো একে একে এর মধ্যে দিই। এবারে আমি উল্টে দিই। এবারে আমি মাছগুলোকে তুলে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে আমি এর মধ্যে একটু জল হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে মিনিট একটু ঢাকা দেওয়া থাক। এবার আমি একবার ঢাকাটা খুলে দেখে নিই। এই দেখো প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মাছটাকে একটু উল্টে দিলাম। প্রিপারেশনটা প্রায় রেডি। দেখতে পাচ্ছ মশলার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তাহলে আমি এবার গ্যাসটা অফ করে দিই। এবার নামিয়ে নিই। আমি সার্ভিং ট্রেতে সাজিয়ে দিই।
বাঙালি কিসের সন্ধানে ঘুরছে, ছাজে। তাই আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রান্নাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্ট করে জানাও ইলিশে আর কি কি রেসিপি তোমরা আমার থেকে জানতে চাও, আর তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে ফেলো এবং রকমারি ইলিশ পর্বের পরবর্তী ভিডিওগুলি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না। মনোযোগ চ্যানেল, নমস্কার।